আসানসোল উত্তর ধাতকার বোরিং পাড়ায় প্রবল বর্ষণে বাড়ির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো এক শিশু। এই ঘটনায় মহিলা ও এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে এদিন আসানসোল জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। এই বর্ষণের মধ্যে আসানসোল উত্তর থানার উত্তর ধাতকার বোরিং পাড়ায় মাটির দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় এক মহিলা সহ দুই শিশু আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 7 বছরের নিখিল বাসকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আহত এক মহিলা ও আরেক শিশু কন্যাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে আসেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্যাম সোরেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকে আমাদের 15 নম্বর ওয়ার্ডের আদিবাসী গ্রাম বোরিংপাড়ায় একটা দুর্ঘটনা ঘটে, যেটাতে একটা কাঁচা বাড়ি, টালির বাড়ি মধ্যে একটা মহিলা এবং দুটো বাচ্চা ছিল, শুয়েছিল এবং হঠাৎ 10:30 নাগাদ একটা দেওয়াল পড়ে, এক প্রচুর বাড়ির এক প্রচুর দেওয়াল পড়ে তিনজনে চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ গ্রামের লোকেরা উদ্ধার করার চেষ্টা করে, উদ্ধার করে তিনজনকে উদ্ধার করে আমি তৎক্ষণে এলাকায় পৌঁছানোর পরে আমার চ্যাটার্জি মাননীয় চেয়ারপার্সনের নির্দেশে আমি হসপিটালে নিয়ে আসি। কারণ তার 5 মিনিট পরে অমর চ্যাটার্জিও আসেন, চেয়ারম্যান সাহেব, উনিও মানে চিকিৎসা ব্যবস্থা করে দেন এবং বর্তমানে মা এবং ছোটো মেয়ে স্থিতিশীল অবস্থা, এখন কিছু বলা যাচ্ছে না। আর ওনার যেতে ওনাদের যে বড়ো ছেলে নিখিল বাসকে বয়স 5 বছর উনি এক্সপায়ার করে গেছেন। এদের ক্ষতিপূরণের কোনো চিন্তাভাবনা বা কিছু চিন্তাভাবনা আমরা অলরেডি আমাদের মাননীয় বিধায়ক যিনি মলয় ঘটক তাকে আমরা জানিয়ে দিয়েছি। উনি বলেছেন আমরা আমাদের যে সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার আমরা ব্যবস্থা করে দেবো। আপাতত দুটো চিকিৎসার ব্যবস্থা উনি করে দিয়েছেন, ওনাদেরকে যাতে সুস্থ করে যায় সেটাই আমাদের এখন প্রাথমিক দায়িত্ব, তারপরে আমরা সেগুলো দায়িত্ব নেবো। এটাও আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্পোরেশন পক্ষ থেকে, যত মাটির বাড়ি আদিবাসী এলাকাগুলোতে আমরা প্রত্যেক স্কুলে আমরা তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করছি। আপনার নাম? আমার নাম শ্যাম সোরেন, আমি বর্তমানে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।